Assalamualaikum everyone, welcome to my channel Fashion Album by Jamma. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে অন্য একটি মেহেদি ক্লাস করে দেখাবো। এই মেহেদি ক্লাসে আমরা যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি তার কিছু ধারণা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি দুই পাশে সাইড করে নেব। এই পার্থক্যর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন মেহেদির ডিজাইনটা আমাদের সবসময় ড্র করা উচিত এবং কোনটা আমাদের ড্র করা উচিত নয়। আজকে আমি যে ভিডিওটি করছি এটি মূলত বিগিনার যারা রয়েছেন তাদের জন্যই করা। আর আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা সাধারণত কীভাবে মেহেদির ডিজাইনগুলো ড্র করি এবং কীভাবে আমাদের ড্র করা উচিত। এখন আমি যেটা ড্র করছি ওইটাই আমাদের সবসময় আঁকা হয়। আমি সহজভাবে একে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার জন্য আমি মেহেদিকে কোনো প্রেস করছি না, আমি জাস্ট একটা মেহেদিকে কাঠি হিসাবে ব্যবহার করছি। এক্ষেত্রে মেহেদি ব্যবহার করবেন না, জাস্ট একটু নিচের দিকে ড্র করে নেবেন। এই হয়ে গেল, আপনারা পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। ধাপে ধাপে আমি আপনাদের পাঁচটি পার্থক্য করে দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।